যারা বাসায় বসে দু চারটা ফেসবুকে কথা লিখলেন দেশ সম্পর্কে এবং আন্দোলন সম্পর্কে, তাদের উদ্দেশ্যে বলছি, বাসায় বসে থেকে দু চারটা লেখা লিখলেই দেশপ্রেম হয় না। দেশকে ভালোবাসেন সেটা দু চারটা লেখা দিয়েই বোঝানো যায় না, সেটা বোঝানোর জন্য মাঠে চলে আসতে হয়। তো মাঠে চলে আসুন, দু চারটা কথা ফেসবুকে না লিখে এবং হচ্ছে শুধু ইন্টারনেট নাই ইন্টারনেট নাই এই কথাটা না বলে, কারণ 71 সালে কিন্তু ইন্টারনেট ছিল না, ডিশ ছিল না, যে টিভিতে বসে শুধু নিউজ দেখবেন এবং হচ্ছে ফেসবুকে চারটা কথা লিখবেন, সে আশাবাদ দিয়ে এবার হচ্ছে সশরীরে একটু রাস্তায় নেমে দেখেন রাস্তা বাংলাদেশের পরিস্থিতি কেমন। আর ছাত্রদের বলছি, মাঠে যেহেতু নেমেছ সেটা ভালোভাবেই নামো, কারণ হচ্ছে ইট পাটকেল এবং লাঠি দিয়ে যুদ্ধ করা যাবে না, এখন নেমেছে সেনাবাহিনী, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো এবং হচ্ছে পুলিশের মতো ভুয়া ভুয়া স্লোগান না দিয়ে সেনাবাহিনীর সঙ্গে সুন্দর করে কথা বলো এবং স্লোগান পাল্টাও, সেটা আমাদের ছাত্রদেরই মঙ্গল হবে, কারণ সেনাবাহিনী চাইলে এখন আমাদের বাংলাদেশটাকে সুন্দর করে আবার আগের বাংলাদেশ ফিরিয়ে দিতে পারবে। তাই আবারও বলছি, ছাত্রদেরকে শান্ত হতে হবে, ইট পাটকেল লাঠি নিয়ে বের হওয়া যাবে না, তারা আন্দোলন করবে রাস্তায় বসে সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে। আর যারা ফেসবুকে দু চারটা কথা লিখে নিজেকে দেশপ্রেমিক ভাবছো, তারা অবশ্যই লেখালেখি বাদ দিয়ে চেষ্টা করো মাঠে নামার জন্য, কারণ দেশটা হচ্ছে আমাদের, দেশটা কারো নয়, জনগণ এবং দেশ সবারই দেশ, সেটা যে কোনো দলেরই হোক, ভালো মন্দ সব কিছুতেই আছে। তাই ভালো মন্দ সব কিছু বাদ দিয়ে আমাদের দেশটাকে রক্ষা করার জন্য সবাই এক হই, কারণ আমার দেশের মানুষ ভালো নেই, সবাই আমরা কিন্তু বাংলাদেশের মানুষ। এখন কিন্তু আমরা 1971 সালের মতো বাংলাদেশ আর পাকিস্তান নিয়ে যুদ্ধ করছি না, শুধুই বাংলাদেশের জন্য যুদ্ধ করছি। তো দল যে যেটাই করি না কেন, এক একজন এক এক রকম হব, এটাই তো স্বাভাবিক, কিন্তু কিছু ভালো কিছু মন্দ সব মিলিয়ে যেন আমরা সবাই ভালো থাকি। আবারও বলছি, আমার দেশের মানুষ কেউ কিন্তু ভালো নেই, আমরা সবাই ভালো থাকতে চাই, সেজন্য কিন্তু আমাদের সবাইকেই কম বেশি স্যাক্রিফাইস করতে হবে।